নতুন একটি বাড়ি ডিজাইন করেছি। এই বাড়িতে 4টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, 2টি কিচেন রয়েছে এবং 4টি টয়লেট রয়েছে। ডিজাইনটিকে এমনভাবে করা হয়েছে, এটাকে এক ইউনিট হিসেবেও ব্যবহার করা যাবে, আবার 2 ইউনিটও করা যাবে। ড্রয়িং প্ল্যানে এক ইউনিট হিসেবে কিভাবে ব্যবহার করবেন এবং 2টি ইউনিট করতে চাইলে কিভাবে করতে পারবেন এই ড্রয়িংটি দেখিয়ে দেব। এবং এই কারণে হচ্ছে এই বাড়িতে 2টি কিচেন রাখা হয়েছে। এই বাড়িটি বর্তমান সময় নির্মাণ করতে গেলে কত লক্ষ টাকা খরচ হবে সেই বিষয়ে একটি সঠিক তথ্য দিয়ে দেব এবং বাড়িটির ড্রয়িং প্ল্যান, জমির মাপ, রুমের মাপ বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব। এই বাড়িতে প্রত্যেকটি বেডরুমের সাইজ বড়, যারা একটু বড় বেডরুম দিয়ে করতে চাচ্ছেন এই ডিজাইনটি দেখলে একদম ক্লিয়ার ধারণা পাবেন। আমি সবকিছুই চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন, পর্যায়ক্রমে সবকিছুই পেয়ে যাবে। বাড়িটির বাইরের ডিজাইন নিয়ে আপনাদেরকে আরও একটু ক্লিয়ার ধারণা দিয়ে নিই। এই সাইডটি হচ্ছে বাড়িটির সামনের সাইড। বাড়িটির সামনে বারান্দা রয়েছে এবং পিছন দিক থেকেও হচ্ছে বারান্দা রয়েছে। সামনের দিকে বারান্দার সাথে হচ্ছে টেরেস এবং পোর্চ রয়েছে। এই বাড়িটির সামনের দিকে হচ্ছে আমরা টাইলস ব্যবহার করেছি। এখানে বারান্দার নিচের যে ওয়ালটি রয়েছে এই ওয়ালে হচ্ছে টাইলস দেওয়া হয়েছে এবং এই বাড়িটির মাঝে সিঁড়ি রুম রয়েছে। সিঁড়ি রুমের এই যে দেয়াল রয়েছে এই দেয়ালের মধ্যে হচ্ছে টাইলস ব্যবহার করা হয়েছে। পেছনের দিকে যে বারান্দা রয়েছে সেম একই ডিজাইনই রাখা হয়েছে এবং একই টাইলসই ব্যবহার করা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা বা পর্যায়ক্রমে সবগুলা ফ্লোরের ডিজাইনই ঠিক একই রয়েছে, তাই শুধুমাত্র আপনাদেরকে প্রথম তলা বা গ্রাউন্ড ফ্লোরের ভেতরের ডিজাইনটি দেখাবো। ছাদ সরিয়ে নিচ্ছি, সরিয়ে আপনাদেরকে ভেতরের ডিজাইনটি একটু দেখাচ্ছি। প্রথম তলার ভেতরের ডিজাইন, এই ভেতরের ডিজাইনটিও আপনাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিচ্ছি। সামনে যে ট্যারেস রয়েছে, ট্যারেসের নিচে একটি গেট রয়েছে, এটি হচ্ছে মেইন গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য। এছাড়া আর কোনো গেট বা ডোর নেই। এই মেইন গেটটিতে প্রবেশ করলেই আপনারা হচ্ছে সিঁড়ি রুমে প্রবেশ করতে পারবেন। এই সিঁড়ি রুমের এখানেই হচ্ছে আরেকটি ডোর থাকবে, মেইন ডোর প্রত্যেকটি ফ্লোরে বা এই ফ্লোরে প্রবেশ করার জন্য। এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। 3D-তে শুধুমাত্র একটি ফ্লোরের প্ল্যান দেখানো হয়েছে, ড্রয়িং প্ল্যানে কিন্তু 2টি ইউনিটের ফ্লোর প্ল্যান দেখিয়ে দিব। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, বাঁ পাশে একটি বেডরুম। এই বেডরুমটির সাথে হচ্ছে বারান্দা রয়েছে এবং বাকি যে 3টি বেডরুম রয়েছে এই 3টি বেডরুমের সাথেও বারান্দা রয়েছে। ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম। এই 2টি বেডরুমের সাথেই এখানে হচ্ছে 2টি টয়লেট রাখা হয়েছে। এই 2টি টয়লেটই কমন রাখা হয়েছে ওই 2 ইউনিটের চিন্তা ভাবনা করেই। তবে এখানে যে কোনো একটি টয়লেটকে অ্যাটাচ করা যেত বা 2টি টয়লেটকে অ্যাটাচ করা যেত। এই টয়লেট দুটির সাথে হচ্ছে 2টি কিচেন রয়েছে, ডান পাশে হচ্ছে একটি কিচেন এবং বাঁ পাশে হচ্ছে একটি কিচেন। কমন টয়লেট এবং কিচেনের গুলো হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের ভিতরেই। পেছন দিকে আরো 2টি বেডরুম রয়েছে, ডান পাশে এবং বাঁ পাশে। এই 2টি বেডরুমের সাথে হচ্ছে 2টি টয়লেট রয়েছে এবং এই 2টি টয়লেট হচ্ছে এই 2টি বেডরুমের অ্যাটাচ। এই যে এখানে 2টি টয়লেট এই 2টি বেডরুমের সাথে অ্যাটাচ করা হয়েছে। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। ড্রয়িং প্ল্যানে বিস্তারিত আরও সব কিছু বুঝিয়ে দেব। এই হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এখানে 2টি ফ্লোর প্ল্যান রয়েছে, বাঁ পাশে হচ্ছে 1 ইউনিটের ফ্লোর প্ল্যান, ডান পাশে হচ্ছে 2টি ইউনিটের ফ্লোর প্ল্যান। 2টি প্ল্যানই দেখাবো। প্রথমেই হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জমি লাগবে সেই জমির মাপটি একটু বুঝিয়ে দিচ্ছি। বাড়িটি নির্মাণ করতে জমি লম্বায় মিনিমাম লাগবে হচ্ছে 64 ফিট এবং চওড়ায় লাগবে হচ্ছে 38 ফিট 2 ইঞ্চি। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 2450 বর্গ ফুটের মতো বা স্কোয়ার ফুটের মতো। শতাংশ হচ্ছে 5.63% বা প্রায় 5.6% জায়গা। কাঠায় হচ্ছে 3.42 কাঠা বা প্রায় 3.5 কাঠার জায়গা বা জমি লাগবে। রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে পোর্চ বা ট্যারেস দিয়ে শুরু করছি। এই জায়গাটি লম্বায় রয়েছে 10 ফিট 6 ইঞ্চি, চওড়ায় রয়েছে 8 ফিট 6 ইঞ্চি। মাঝে যে সিঁড়ি রুমটি রয়েছে এই সিঁড়ি রুমটি লম্বায় রয়েছে 16 ফিট, চওড়ায় রয়েছে 8 ফিট 6 ইঞ্চি।
বাড়িটির সামনের দিকে যে দুটি বেডরুম রয়েছে, এই দুটি বেডরুমের লম্বায় রয়েছে 15 ফিট, চওড়া রয়েছে 14 ফিট। এই দুটি বেডরুমের সাথে যে বারান্দাগুলো রয়েছে, দুটি বারান্দা, এই দুটি বারান্দায় লম্বায় রয়েছে 10 ফিট 6 ইঞ্চি, চওড়া রয়েছে 3 ফিট 6 ইঞ্চি। মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং এবং ডাইনিং রুম পাবো। এই ড্রয়িং ডাইনিং রুমটি লম্বায় রয়েছে 17 ফিট, চওড়া রয়েছে এই বাঁ পাশের কিচেন থেকে ডান পাশের কিচেন পর্যন্ত 22 ফিট 6 ইঞ্চি। এই ডাইনিং রুমের মধ্যেই হচ্ছে দুটি কমন টয়লেট রয়েছে। এই কমন টয়লেট দুটি লম্বা রয়েছে 7 ফিট, চওড়া রয়েছে 5 ফিট, এবং দুটি কিচেন রয়েছে। এই কিচেন দুটিও লম্বায় রয়েছে 11 ফিট 2 ইঞ্চি, চওড়া রয়েছে 7 ফিট। পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এই দুটি বেডরুমের মাপ ঠিক একই রয়েছে। এই দুটি বেডরুমে লম্বায় রয়েছে 15 ফিট, চওড়া রয়েছে 14 ফিট। এই দুটি বেডরুমের সাথে যে দুটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এই টয়লেট দুটিও লম্বায় রয়েছে 8 ফিট, এবং এই দুটি বেডরুমের সাথে দুটি বারান্দা রয়েছে, এই বারান্দা দুটিও লম্বায় রয়েছে 11 ফিট 6 ইঞ্চি, চওড়া রয়েছে 3 ফিট 6 ইঞ্চি। এটি ছিল হচ্ছে এক ইউনিটের ফ্লোর প্ল্যান। এই পাশটাতে হচ্ছে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান রয়েছে। এই প্ল্যানে কোনো পরিবর্তন আসেনি, শুধুমাত্র মাঝখান দিয়ে একটি পার্টিশন হয়ে গেছে ওয়ালের। এছাড়া প্রত্যেকটি বেডরুমের মাপ, টয়লেট, কিচেনের মাপ ঠিক একই রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। শুধুমাত্র ড্রয়িং ডাইনিং রুমের পরিবর্তন চলে আসছে। 2টি ইউনিট করা হয়েছে, 2টি বেডরুমের, 2টি টয়লেট এবং 1টি কিচেনের। এখানে বেডরুমগুলোর মাপ ঠিকই রয়েছে, 15 ফিট বাই 14 ফিট, এবং অন্যান্য স্পেসের মাপ একই রয়েছে। ড্রয়িং ডাইনিংয়ের যে মাপটি রয়েছে, এই জায়গাটি লম্বায় রয়েছে 17 ফিট, চওড়া রয়েছে 11 ফিট, দুটিতে ঠিক একই মাপ রয়েছে 17 ফিট বাই 11 ফিটের। এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এ সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নেবেন। এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একদম 100% একটি সঠিক তথ্য দিয়ে দেই। এই বাড়িটিকে আমরা ড্রয়িং এবং ডিজাইন করেছি 3তলা ফাউন্ডেশন দিয়ে, তাই ওই হিসাবেই খরচের হিসাবটি বলবো। এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1তলা সম্পূর্ণ নির্মাণ করতে চান, ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবেই, সেই ক্ষেত্রে প্রায় 60 লক্ষ টাকার মতো খরচ হবে। শুধুমাত্র 1তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা করেন তাহলে সেক্ষেত্রে 55 লক্ষ টাকার মতো বাজেট ধরতে পারেন। যদি এই দুটি ফ্লোর একসাথে নির্মাণ করেন, 3তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম তলা এবং দ্বিতীয় তলা, সেই ক্ষেত্রে প্রায় 1 কোটি 10 লাখ বা 15 লাখের মতো খরচ হবে। এই উপরের তলাটি করতেও প্রায় 50 থেকে 52 লক্ষ টাকার মতো খরচ হবে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরও 1-2 লক্ষ টাকা কম বেশি লেগে যেতে পারে, সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না নানান কারণে। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।